আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, এবং আপনি যদি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডের অপশনে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার পর অনেকেই নাম্বার দিচ্ছেন, কিন্তু নাম্বার দিয়ে এখানে আপনি যখনই আপনার অ্যাকাউন্টটা সার্চ করছেন এরকম আসতেছে, অর্থাৎ এখানে আসতেছে নো অ্যাকাউন্ট ম্যাচ দ্যাট ইনফরমেশন, অর্থাৎ আপনি আপনার ফেসবুক আইডিটা খুঁজে পাচ্ছেন না। এবং ঠিক একই সিস্টেম আপনি যদি ফেসবুক লাইট দিয়ে করার চেষ্টা করেন, ঠিক একই রকম এখান থেকেও যদি আমরা ফরগেটে যাই, এখান থেকেও ফরগেট দেওয়ার চেষ্টা করলে এরকম আসতে, অর্থাৎ আপনি কোনোভাবেই আপনার ফেসবুক আইডিটা ফরগেট করতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা ফিরে পেতে পারেন, কিভাবে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন, তো সেইটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা শুধুমাত্র একটা সমাধানই রয়েছে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। তো আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে আপনি যে কাজটা করবেন, আপনার ফেসবুক আইডি যদি ওইভাবে ফরগেট না হয়, সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক আইডিটা অন্য কারো ফোন দিয়ে বা অন্য একটা ফেসবুক আইডি দিয়ে আপনার যেই আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন ওইটা জাস্ট ফেসবুকে একটু সার্চ করে নেবেন। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছি, জাস্ট ওইটা সার্চ করে নিব। তো সার্চ করে নেওয়ার পরে যে কাজটা করবেন, এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আপনার ফেসবুক আইডির লিঙ্ক, তো এইটা জাস্ট আপনি কপি করে নেবেন। তো আপনার লিঙ্কটা কপি করার পর এখান থেকে আপনার ইউজার নেমটা লাগবে। আপনার ইউজার নেম হলো এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ফেসবুক ডট কম স্ল্যাশের পরে যেটুকু রয়েছে এইটুকু হলো আপনার ইউজার নেম, az.alamgir যেটা রয়েছে এইটা হলো আমার ফেসবুক আইডির ইউজার নেম। আপনার ফেসবুক আইডির ক্ষেত্রে আপনার অন্য ইউজার নেম থাকবে, অর্থাৎ আপনার ফেসবুক আইডির ইউজার নেম থাকবে, তো যেইটা আপনার এই যে ফেসবুক ডট কম স্ল্যাশের পরের টুকু রয়েছে এইটুকু আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো এরপরে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে, তো ক্রোমে আসার পর এখান থেকে আপনারা ফেসবুকে চলে যাবেন। তো এখান থেকে আমি জাস্ট ফেসবুক ডট কম লিখে সার্চ করে নিচ্ছি। তো এরপর এখান থেকে ফেসবুকে আসার পর আপনি এখানে ডেস্কটপ সাইট অন করবেন, এর জন্য জাস্ট এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এরকম আসবে, আর যদি আপনার এইরকম না আসে সেই ক্ষেত্রে জাস্ট এখানে আবার টাচ করবেন। এখানে আবার টাচ করে ওয়েব ডট ফেসবুক ডট কম, এখানে ভালো করে দেখে নিন ওয়েব ডট ফেসবুক ডট কম। তো জাস্ট এইভাবে আপনারা লিখে এখান থেকে সার্চ করবেন, দেখবেন যে এরকম চলে আসছে। এরপর আপনি এখানে যে কাজটি করবেন, আপনার যেহেতু ফেসবুক আইডিটা ফরগেট হচ্ছে না, সেই ক্ষেত্রে এখানে ফোন নাম্বারের জায়গায় আপনার যে ইউজার নেমটা কপি করলেন সেই ইউজার নেমটা বসাবেন, এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে কোনো একটা ভুল পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ যেহেতু আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই ক্ষেত্রে জাস্ট এইখান থেকে লগ ইন করার চেষ্টা করবেন। দেখবেন যখনই লগ ইন করার চেষ্টা করবেন তখন এইখানে আপনার ফেসবুক আইডিটা সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা সিলেক্ট হয়ে গেছে, আপনার এখানে প্রোফাইল পিকচার দেখাবে। এইখান থেকে যখনই আপনি এই যে ফরগেট পাসওয়ার্ড অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বার অথবা যে ইমেইল অ্যাড্রেস রয়েছে সেগুলো কিন্তু দেখাবে। তো এখান থেকে আপনি নাম্বারে কোড নিতে পারবেন, অথবা আপনার যদি ইমেইল অ্যাড থাকে জাস্ট আপনার নাম্বার অথবা ইমেইল সিলেক্ট করে এখান থেকে আপনি কন্টিনিউ প্রেস করবেন। তো কন্টিনিউ প্রেস করার পর এখানে দেখবেন যে আপনার উইন নাম্বারে 6 ডিজিটের একটা কোড চলে যাবে, যেই কোডটা আপনার এখানে বসাতে হবে। আমার ফোনে মেসেজের মাধ্যমে যে কোডটা চলে এসেছে সেটা জাস্ট আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো আপনার ফোনে যে কোডটা চলে আসবে সেটা জাস্ট আপনি এখানে ঠিকভাবে লিখে এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এই অপশনে ক্লিক করবেন। তো এইখানে যখনই ক্লিক করবেন দেখবেন এখানে আপনার নতুন একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনার ফেসবুকের জন্য নতুন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, অবশ্যই সংখ্যা এবং অক্ষর এগুলো আপনারা মিক্স করে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখান থেকে আবার আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে যখনই আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার ফেসবুক আইডি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে সরাসরি লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডি কিন্তু এখান থেকে জাস্ট লগ ইন হয়ে গেল। এখান থেকে আমরা যে কাজটা করবো আবার কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলে সরাসরি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আপনি চাইলে আপনার যে নাম্বারটা রয়েছে এবং যে নতুন পাসওয়ার্ড দিলেন সেটা দিয়ে কিন্তু ফেসবুকে লগ ইন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার এবং নতুন যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে জাস্ট এখানে লগ ইনে প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের ফেসবুক আইডিটা এখানে লগ ইন হয়ে যাবে। তো দেখতে পেলেন আমাদের ফেসবুক আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড যদি ভুলে যান সেটা রিসেট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন, এবং ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।